আজ আমাদের এই ভিডিওটি খুবই সেন্সিটিভ হতে চলেছে, কারণ আজ এই ভিডিওতে আমরা আপনাকে ব্যাংকে গ্রাহকদের সাথে হওয়া এমন কিছু ভাইরাল ভিডিও দেখাবো যেগুলি দেখে আপনি রেগে যাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। কিছুদিন আগেই এই নভেম্বর মাসে একটি ভিডিও ভাইরাল হয় যেটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বলে মনে করা হয়, যেটি দেখে যে কোনো মানুষের মাথা খারাপ হতেই পারে, কারণ এই ভিডিওটি ছিল এতটাই লজ্জাজনক। এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন একজন ব্যাংক কর্মী এক মহিলার সঙ্গে কীরকম খারাপ ব্যবহার করছে। এই ঘটনাটি এতটাই নিন্দনীয় যে আমরা আপনাকে ভালো করে দেখাতে পাচ্ছি না। এই ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে ব্যাংক কর্মীকে গ্রেপ্তার করা হয়। আপনার এই সম্পর্কে কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। সাল 2018 কর্ণাটকের একটি ভিডিও ভাইরাল হয় যেটি ছিল আগের মতোই নিন্দনীয় একটি ঘটনা। এই ভিডিও দেখে যে কেউ ভাববে যে এই মহিলা কেন এই ব্যক্তিকে মারছে। যাই হোক, এই মহাশয় যাকে এই মহিলা মারছে তিনি DHFL ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, যিনি এই মহিলার 2 লক্ষ টাকার লোন পাস করানোর জন্য মহিলাটিকে নিজের সঙ্গে শোয়ার মতো অনেক খারাপ ডিল করতে থাকে। এরপর এই মহিলা না শুধু অ্যাকশন নেয়, বরং রাস্তায় মারতে মারতে এই ভিডিও করতে থাকে, যার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই ভিডিও ভাইরালের পর মহিলাদের ওপর অনেক সেকশন যোগ করা হয়। November 8, 2016 রাত্রির 8টায় ভারতের সম্মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে এর পর থেকে 500,000 টাকার নোট গ্রাহ্য করা হবে না। এর জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষ তাদের নিজের টাকা পরিবর্তন করার কথা বলা হয়। ব্যাংকের বাইরে হাজার হাজার মানুষ লাইন দিতে থাকে। সেই সময় এক ভিডিও ভাইরাল হয়ে যায় যেখানে এক ব্যাংক কর্মীকে দেখা যায় যিনি লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর নিজের রাগ দেখাতে থাকে। রাজীব রাজপাল নামের এই ম্যানেজার কখনো মানুষের ওপর জল ছুটতে থাকে, তো কখনো ফিজিক্যালি তাদের মারতে পিটতে দেখা যায়। নিজের পরিশ্রমের কামানো টাকা পরিবর্তনের জন্য ব্যাংক কর্মীর থেকে এই রকম অত্যাচারের শিকার হবে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। একজন ছেলে ব্যাংকে 10 টাকার 20টি নোট নিয়ে আসে নিজের অ্যাকাউন্টে জমা করার জন্য। এই সময় ব্যাংকের কর্মচারী তার এই টাকা নিতে অস্বীকার করে আর বলে দেয় 10 টাকার নোট নেওয়া হবে না। তারপর যখন ছেলেটি ব্রাঞ্চ ম্যানেজারের কাছে যায়, তো আপনি নিজেই শুনুন এই স্যার কি বলে। স্যার আপ 10-10 কে নোট লোগে কিউ নি, ইয়ে তো বতা দো, কো ভ্যালিড রিজন তো হো না স্যার। লেকিন ব্যাংক ডিনাই থোড়ি কর সকতা, মে 10 কে নোট লুঙ্গা হি নি, আপকে আগে চলে না চলে মে উস চিজ সে কে লেনে দেনা, মেরি তো ইন্ডিয়ান কারেন্সি হ্যায় না, ও ভি ভ্যালিড, কে আপ আপনি ব্রাঞ্চ মে লেতে নি হো, ক্যা বোলা আপনে, নেই লেতে। Are you sure about this thing? हाँ जी। अगर मैं इस चीज की जाके बैंकिंग एम्बेसमेंट में जाता हूँ, you know, आपका क्या हो सकता है? कोई बात नहीं, ट्रांसफर हो जाएगी, चले जाएंगे। आपको सू भी कर सकते हैं इस चीज के लिए। हाँ, ट्रांसफर हो जाएगी, चले जाएंगे, 2 इंक्रीमेंट कट जाएंगे, दे देंगे, इससे ज्यादा क्या होगा। बल्कि फिर भी आप कैश नहीं डिपॉजिट करोगे। देखो दो चीजें हैं, या ट्रांसफर हो जाएगी, चले जाएंगे हैप्पीली, दूसरा क्या, 2 इंक्रीमेंट काट लेंगे, कोई बात नहीं, काट लेंगे। আপনি তো নিজেই শুনলেন, এই ব্রাঞ্চ ম্যানেজার শুধু ইন্ডিয়ান কারেন্সিকে নিতেই অস্বীকার করে না, বরং সাথে সাথে এই ছেলেকে বোঝাতে থাকে এর ফলে তার সব থেকে বেশি ট্রান্সফার হবে, এর থেকে বেশি কি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।